ঘোড়া মানে একটি রাজকীয় ব্যাপার। এক সময় রাজারা এই ঘোড়া ব্যবহার করত। এখন কালের পরিক্রমায় এই ঘোড়া এখন কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য একটা বিনোদনের একটি মাধ্যম হয়েছে এই ঘোড়া। এই ঘোড়া চালিয়ে এবং ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের চড়িয়ে জীবিকা নির্বাহ করছে কক্সবাজারের অনেকেই। তো এই ঘোড়া যেহেতু সম্প্রতি লকডাউন ছিল, লকডাউনে ঘোড়ার অবস্থা খুব খারাপ অবস্থা পড়ে গিয়েছিল। ঘোড়ার যে সকল মালিক ছিল তারা তাদেরকে খাবার দিতে পারে নাই, এমনকি তারা পথে ছেড়ে দিয়েছিল, তারা ঘাস খেয়ে অন্যান্য অন্য কিছু খেয়ে তারা ঘোড়াগুলো বেঁচেছিল। এবং আমরা দেখেছি অনেক ঘোড়া মারা গেছে। আপনি দেখতে পাচ্ছেন অনেক ঘোড়া আছে এখানে, বেশ কয়েকটি ঘোড়া আছে, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাত আটটি মতো ঘোড়া এই জায়গায় আছে। তো এখন বর্তমানে ঘোড়ার যেই ইয়ারা আছেন, ঘোড়ার যারা পরিচালনা করছেন তারা কেমন আছে, আপনারা কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন। লকডাউনে কী অবস্থা ছিল, এখন কী অবস্থা? লকডাউন খুলে দিয়েছে, খুলে তো দেয়নি, এই যে সমুদ্র সৈকত উন্মুক্ত করে দিয়েছে পর্যটকদের জন্য, কী অবস্থা বলেন তো? আল্লাহর রহমতে আগের চাইতে অনেক ভালো। যখন লকডাউন ছিল তখন আমাদের ঘোড়াকে খাওয়াইতে কষ্ট হয়েছিল, আমাদের ফ্যামিলি চলতেও কষ্ট হয়েছিল। এখন যখন লকডাউন খুলে দিয়েছে, আবার যদি লকডাউন দেয় তাহলে আমরা আবার কষ্ট পড়ে যাব। আচ্ছা, আবার যদি লকডাউন দেয় তাহলে তারা কষ্ট পড়ে যাবে। আমি একটু তোমার সাথে কথা বলি, কী অবস্থায় যে ঘোড়া নিয়ে আবারও সমুদ্র সৈকতে আসা হয়েছে? আগে তো কোনো মানুষজন আসতে পারতো না, এখন কি রুটি রুজির অবস্থা কেমন? রুটি রুজি আপনার ভালো, মানুষজন আসতেছে, আমাদের ব্যবসা চলবে আর কি আল্লাহর রহমতে। মানুষজন যদি লকডাউন যদি আবার দেয় মানুষজন আসবে না, ছাদেগুলো বন্ধ করে দিলে মানুষজন আসবে না, আমরা নাকি মরে যাবো আর কি। আসলে শুধুমাত্র ঘোড়া, এই যে এটি সমুদ্র সৈকতে তারা পর্যটকদের জন্যও কিন্তু বেশ খুব উপভোগ করে পর্যটকরা এই ঘোড়ার উপর চড়িয়ে। তো আসলে তারা বলছেন যদি আবার লকডাউন যদি দেয় তাহলে তারা খুব কষ্টে পড়ে যাবে। আমরাও চাই আর কোনো লকডাউন না হয়, তারপরও কিন্তু মানুষের যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি অবশ্যই মানতে হবে। মানুষ যদি সচেতন হয় তাহলে করোনার যে সংক্রমণ সেটি একেবারে কমে আসবে। তো দর্শক, এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই যে ঘোড়ার বিষয় নিয়ে সর্বশেষ।